সকল দর্শকবিন্দুকে স্বাগত জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে বন্ধুরা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে লোকাল ট্রেন পরিষেবা ফের সিন্দুরের মেঘ নিত্যযাত্রীদের রাজ্য সরকারের পক্ষ থেকে লোকাল ট্রেনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি বিধিনিষেধ জারি হওয়ার পর সন্ধ্যে সাতটা পর্যন্ত লোকাল ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদিও এরপর সরকার সিদ্ধান্ত বদল করে জানানো হয় রাত দশটা পর্যন্ত বহাল থাকবে লোকাল ট্রেন পরিষেবা কিন্তু এরপর লোকাল ট্রেন নিয়ে জমতে শুরু করেছে দুশ্চিন্তার কালো মেঘ কারণ কাতারে কাতারে রেলকর্মী আধিকারিকের আক্রান্ত হতে শুরু করেছে কর্মীর অভাবে যে কোনো সময় কাটছাট হতে পারে পরিষেবা যার ফলে যে কোনো সময় বন্ধ হতে পারে লোকাল ট্রেন গত চব্বিশ ঘন্টায় রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা প্রায় কুড়ি হাজারের কাছাকাছি পৌঁছে গেছে সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে যথেষ্ট উদ্বেগজনক বিশেষজ্ঞদের আশঙ্কা আর অল্প কিছুদিনের মধ্যে দৈনিক সংক্রমণ ৩৫ থেকে চল্লিশ হাজারে পৌঁছে যেতে পারে এই পরিস্থিতিতে একের পর এক রেলকর্মী করোনা আক্রান্ত হতে শুরু করেছে যাদের মধ্যে রয়েছে বেশ কিছু আধিকারিক একাধিক রেলকর্মী যা ইতিমধ্যে হাজার অতিক্রম করে গেছে রেলের পক্ষ থেকে জানানো হচ্ছে একাধিক ডিভিশনের অবস্থা অত্যন্ত সংকটজনক হাওড়া মালদা শিয়ালদাহ আসানসোল ডিভিশনের অবস্থা সব থেকে বেশি খারাপ একের পর এক রেলকর্মী করোনা আক্রান্ত যাদের মধ্যে রয়েছে একাধিক লোকাল ট্রেনের চালক সহকারী চালক টিটি আধিকারিক দূরপাল্লার ট্রেনের চালক আবার হাওড়া বাউনগাছির বহু কর্মী করোনা আক্রান্ত হয়ে পড়েছে গার্ডেন ডিজ হাসপাতালে একশো জন কর্মী করোনা আক্রান্ত এই কারণে লোকাল ট্রেন পরিষেবা নিয়ে ফের আশঙ্কা কালোমিক জমতে শুরু করেছে তবে শুধুমাত্র লোকাল ট্রেনই নয় দূরপাল্লার পরিষেবা নিয়ে বাড়ছে আশঙ্কা যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে আগামী দিনে রেল পরিষেবা কতটা স্বাভাবিক থাকতে পারবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে অনেকেরই মনে আর যার খেসারত দিতে হবে আমজনতাকেই